হ্যালো জামাই, ক নাম্বার জামাই ষষ্ঠী? ব্লগ এতদিন আসেনি কেন? কারণ আমার জামাই আমার সাথে ঝগড়া করেছে। তোমার জামাই? আরে বাংলাদেশে জামাই বলে বরকে। বল, ক নাম্বার জামাই ষষ্ঠী? রেজিস্ট্রির পরে তুই খেয়েছিস জামাই ষষ্ঠী, 2020 জামাই ষষ্ঠী তুই বাড়ি বলতো। এই যে আমাদের ব্রেকফাস্ট, আমরা 2-4 কেজি কমাতে পারলে তোর জন্য মনে হয় 4 কেজি, আমার জন্য 2 কেজি কমাতে পারলেই আমরা না ব্রেকফাস্ট এটাই খাবো আমার নর্মাল লাইফ। দুজনেরই 2 কেজি, আমার 77-75 নীল, আমি টার্গেট ওয়েটে পৌঁছে গেছি, তারপরও 2 কেজি কমিয়ে তোমার টার্গেট ওয়েট 60, দিদির খাতায় 62 লেখা আছে, যদি থাকে তুই আমায় 500 টাকা দিবি। তোকে প্রথমে 62 বলেছে, তার কারণ হচ্ছে তুই 60টা দেখে প্রথমে বলবি যে গাইগুই করবি যে এত কম কেন। আমি সব থেকে ভালো ওয়েট কমাই, এ কোনোদিনও ওয়েট কমাতে পারে না। আর আমি না কি মানে আমি ভেবেছিলাম একটু সেজে গুজে ব্লগটা শুরু করব, আমাকে বাধ্য করলো আমাকে এক্সারসাইজের ড্রেসে ব্লগ শুরু করতে। চল আয় আমার বাড়িতে, আয় বিকেলে আয় আমার বাড়িতে, আয় দেখা হচ্ছে। হ্যালো বাবা, শোনো স্টার, এটি হচ্ছে স্টার স্টার। আমরা আবার পরে কাজুর মুখে স্টার শুনবো, কালকে থেকে স্টার স্টার বলতে শুরু করেছে। তো চলো আজকে জামাই ষষ্ঠীর ব্লগ শুরু করা যাক এই বাজে জামাইকে নিয়ে, যে বউয়ের সাথে জামাই ষষ্ঠী দিন শুরু করে। শাশুড়ি দেবে তুই জানো? ঠিক আছে, মার কাছে সবাই ভালো। চলো আজকে দিনটা শুরু করা যাক, আজকে ব্লগটা শুরু করা যাক। এখন জামাই যাচ্ছে অফিসে, আর আমি আর কাজু যাবো স্নানে, তারপর ওই বাড়ি যাবো, ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা সকাল, নতুন একটা দিন, মানে একটা সাদা পাতা। দিন যেতে যেতে সেই পাতায় কি কি লেখা থাকবে তা আমরা নিজেরাও জানি না। চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের জীবনের এই সাদা পাতা কিসে ভরে উঠল। আর হ্যাঁ, চ্যানেলে নতুন এলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও। কাজু আবার ক্যামেরা দেখে গম্ভীর হয়ে গেছে। আরে কাজু কি মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে, তোমার প্রথম জামাই ষষ্ঠী? ওরে বাবা, ভীষণ মজা হবে। না ভাই, থাকলে আমাদের আরো বেশি মজা হতো। আমরা এই জাস্ট পৌঁছে যাব এক্ষুনি। বাড়ি এসে গেছি আমরা, বাড়ি। মা কোথায়? হাই হাই হাই, একই কথা মা, প্রথম জামাই ষষ্ঠী করতে এলো। কাজু বাবার এসে ফলের রস খাওয়াও ডান। কাজু মাঝে মাঝে পুরো মৌসুমি জাস্ট কেটে এমনি খায়, মাঝে মাঝে অর্ধেক রস খায়, অর্ধেক হচ্ছে এরকম ভাবে খায়। আমাদের জামাই ষষ্ঠীতে আশ্বাস কোনো নিয়ম নেই, আমাদের জামাই ষষ্ঠী মানে হলো খালি খাওয়া দাওয়া আর অফিস করা। জামাই তো অফিসে, মেয়ে আর যাচ্ছে। কিন্তু আজ আমি এসেছি, কাজু এসেছে, তার জন্য তো তোমার হাফ ডে নেওয়া উচিত। আমাদের থালায় চলে এসেছে তালশাঁস, লিচু, আম। বাবা লিচু খাচ্ছ? এই প্লেটের থেকে কাজু লিচুই পছন্দ হয়েছে, ও লিচুটা তুলে নিয়েছে তাই। অবশেষে সন্ধে 7টার সময় আমরা এবার অফিসিয়ালি জামাই ষষ্ঠী শুরু করছি। আমাদের জামাই খবর দিয়েছে সে বেরোচ্ছে অফিস থেকে, তাই আমরা এখন রেডি হচ্ছি। আমাদের তো যৌতুকটাও মানে এমনি কিছু নিয়মকানুন নেই, খালি খাওয়া দাওয়াই, তাই ভাবলাম শুধু খাওয়া দাওয়া করে কী হবে, তার আগে একটু সবাই সেজে গুজে একটু ফটো তুলি, একটু গল্প করি, আড্ডা মারি, তারপর বাবার সাথে খেলি, দেন খাবো। কাজু একটু দেখাবে তুমি কেমন রেডি হয়েছ? কাজু বাবা রেডি হয়ে ঝড় দেখতে শুরু করে দিয়েছে, বাইরে ঝড় উঠেছে। ও ফালাদাই আনন্দ, জামাইদের ভরপেট খাও আর ঝড়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওই দেখো জামাইকে কে নিয়ে আসছে ঘরে, তার শাশুড়ি মাই নিয়ে আসছে। তুই যার জন্য এনেছিস তার হাতে একবার দিবি না? সে দেখে নিয়েছে, সে দেখে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, বাটারস্কচ গোল্ড আর ম্যাঙ্গো গোল্ড।
ব্যানার্জি চলে এসেছে, চলো এবার আমিও ছটপট রেডি হয়ে নিই। বাকি সবাই রেডি হয়ে গেছে। আর আমার এই যে এই জামাটা, এই জামাটা আমি এত শখ করে বানিয়েছিলাম, কিন্তু এই জামাটার ওপর আমার কিছু একটা চলছে। যেদিনই ভাবি আমি পরবো সেদিনই আর পরা হয় না, ভেবেছিলাম পয়লা বৈশাখে পরবো। আর এই জামাটার হচ্ছে স্পেশালিটি হলো এই জামাটা কিন্তু আদতে একটা শাড়ি, শাড়িটার কালারটা আমার এত মিষ্টি লেগেছিল। বাট তারপর ঠাম্মুর কাজের দিন পরেছিলাম, ওই দিনকে একটু ধূপকাঠিতে পুরো নষ্ট হয়ে গেছিলো নিচের কিছু পোর্শন, তখন ভাবলাম ফেলে দেবো। তো আমার কাকু এত সুন্দর করে বানিয়ে দিয়েছিল, এখন জানি না ফিটিংস কেমন হবে না হবে, তো দেখি আলটিমেটলি জামাটার উদ্বোধন হয় কি না। আমি রেডি হয়ে গেছি, কিন্তু আমি যেটা বলছিলাম আমার এই জামা পরার ভাগ্যটা মানে প্রচণ্ড বাজে। আমি এক মাস আগে এটা অল্টার করেছি কাকুর কাছ থেকে, আবার হয়ে গেছে প্রচণ্ড ঢিলা, কিন্তু আজ আমি এটা পরবই। তো অনেক মেকআপ করে আমি পরেছি, যাই হোক বাড়িতেই থাকবো কে আর দেখছে। এখন নিচে যাই, নিচে গিয়ে একটু বাবাকে আগে চট করে, কাজুকে আগে চট করে খাইয়ে নিই, ওর খাওয়ার টাইম হয়ে গেছে, তারপর আমাদের আসল কাজ শুরু হবে। আর এখন হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কাজু আমি রেডি হলে পরে বিভিন্ন রকমের রিয়াকশান দেয়, এখন কোনো রিয়াকশান দেবে কিনা সেটাই দেখার। আমরা কিন্তু বাড়িতেই থাকবো বাবাই, সবাই সেজেছি তো, কি হয়েছে? আরে সোনা, আরে বাবা, আরে বাবা, চলো তোমায় খাইয়ে দিই আগে। হ্যাঁ বাবাই, ও মা দেখাও তোমার নতুন কুর্তি কেমন লেগেছে। ভালো, আমাদের মা পড়েছে টিপ, কিন্তু আমাদের এইখানে আছে টিপ চো। ও বাবা, কাজও কি করছিলি তুই? হ্যাঁ, এইটা সেই ব্যবস্থা। আর এইটা হচ্ছে চকো প্ল্যানেট, যারা আমাদের এই দিককার তারা সবাই হয়তো নামটা জানে। এবার আমি অতটা চকলেট মানে খুব একটা ভালোবাসি না, কিন্তু চলো খেয়ে দেখবো, আগে সাজিয়ে দিই জামাই ষষ্ঠীর প্রথম পর্ব। আর এই যে আমাদের হোমমেড চকলেট, তোমার পছন্দ না হলে চেঞ্জ করে আনবো। ভালো হয়েছে, সত্যি সত্যি পছন্দ হয়েছে। আর ওই যে তোমার চকলেট আরাম করে খাবে বড়দি, ওটা মাকে খেতে দিবি কিন্তু। আর মা বিকেলবেলা একটা একটা করে খাবে। মা 10টা চকলেট আছে, দুটো দুটো থেকে খাবে। ফল শেষ, এখানে হরেক চকলেট আছে, দেখি কটা খেতে পারি। জন্মদিনের খাওয়া আরেকবার জামাই ষষ্ঠীর খাওয়া আমরা খেতে চলেছি, কিন্তু সুদীপ্তা নেই, সুদীপ্তা ছাড়া ভরা আছে, ইলিশ মাছ ভরা আছে ফ্রিজে, তোরা আসিস নি বলে ইলিশ মাছটা হয়নি। কি বাবা বাবা, বাবা কত বকছে। আথাই আর বাবা এখন কাজুকে নিয়ে এসেছে ঘুম পাড়ানোর জন্য, দেখা যাক ঘুমায় কিনা। মা এখানে দইয়ের হাড়ি নিয়ে বসে আছো, মা এখন আমাদেরকে দই দেবে। দই পড়ে যাচ্ছিল তো আমাদের ছোট ছোট উঠবি জামাইয়ের মুখে একটু দাও, সামান্য একটু বাবা, বাবার কাছে যাও, বাবার কাছে যাও। আরে ও তো জামাই অন্য বাড়ির হবে গো, তো তাতে কি হচ্ছে, কারুর তো জামাই। কোথায় যাচ্ছ তোমরা? আর আমাদের সমস্ত অনুষ্ঠানের দিন কারেন্ট থাকবে না, ইনভার্টার টিপ টিপ করবে, এটাই আমাদের একটা নিউ ট্রেন্ড হয়ে গেছে। মা দাও কাজুকে। তোমার ষষ্ঠী, ষষ্ঠী লাভ। দাঁড়াও নিচ্ছি নিচ্ছি, অ্যাক্টিং শাশুড়ি এখন পটি পরিষ্কার করছে। এই যে এই যে নমস্কার, একটুর জন্য মিস হয়ে গেল।
ওহো, বটির এক্সাইটমেন্টটা সেই লেভেলের ছিল পার্টি উল্টে ভাত ইয়ে হওয়াতে। এখন এখানে প্রিপারেশন চলছে, যাও ডাল দিচ্ছি। আমাদের জামাইয়ের প্লেট রেডি, এর থেকেও অনেক কিছু মনে হয় জামাইকে খাওয়ানো হয়, মানে আমাদের জামাই যা ভালোবাসে তাই হয়েছে, তাই তো মা? আরেক জামাইকে কবে খাওয়াবে? আরেক জামাই তো পাত্তাই নেই। সময় হবে না। এই যে এখানটা দিয়ে দে বটির, একটু ঘি দিতে ইচ্ছে হয়েছে। দেখিয়েছো প্রত্যেকটা পদ কি কি আছে এখানে? খারকোল পাতা বাটা, স্যালাড, ঘি, ডালের বড়া, ডাল, কাতলা মাছ, খাসি মাংস, চাটনি, ফিরনি। ওকে, এনজয়। ভেরি পুয়ার পারফরম্যান্স। এই একটু হাজবোলা দাও বাবা, এত জামাই ষষ্ঠী খাওয়া দাওয়ার পর হয় একটু হাজবোলা। আমার এই জামাটা হচ্ছিল ভীষণ ঢিলা, এত খেয়েছি পুরো জামা আটকে গেছে। জামাই ষষ্ঠী ভেবে তো ব্লগটা শুরু করেছিলাম, আর ব্লগটা মেবি নট সো হ্যাপেনিং। তার একটাই কারণ, জামাই ষষ্ঠী হচ্ছে একটা অনুষ্ঠান, আমাদের বাবার সাথে কাটানো লাস্ট অনুষ্ঠান। তো আমার প্রথমবারের জামাই ষষ্ঠীটা, সেটার ব্লগ যারা যারা দেখেছো তো জানোই, বা যারা দেখোরই একবার দেখে রিও, মানে আমার জন্য খুব স্পেশাল ছিল। মাস মাস, মানে এক মাসের ওপর প্রিপারেশন নিয়েছি কী করবো না করবো। কেন জানি না ভেতর থেকে মনে হয়েছিল যে এইবারে জামাই ষষ্ঠীটা খুব ভালো করে হোক। সুদীপ্তদা যখন আসতো, প্রত্যেক বছর আসতে পারতো না, তাও টুকটাক সব মিলিয়ে ঝুলিয়ে হয়েছিল। কিন্তু আমাদের বাড়িতে সো কল্ড জামাই ষষ্ঠী সেই একবারই হয়েছে, আর আমরা সেটা জানতামও না যে সেটাই আমাদের বাবার সাথে কাটানো শেষ কোনো অনুষ্ঠান হবে। তো এই জামা সত্যি তো এই জামাই ষষ্ঠী, এই জুন জুলাই মাস, মানে এলে পরে কেমন একটা অদ্ভুত একটা মন খারাপ করে। মানে আমার লাইফে আমি যে সমস্ত কিছু সারা বছর ধরে করতে থাকি, সেই সমস্ত জিনিসপত্রই আরও কন্টিনিউ, মানে সেই সমস্ত জিনিসপত্র করতে গেলে আমার কেমন মনে হয় ভাল লাগছে না, মানে আমার মনে হয় এই এইটুকু সময় আমাকে সবাই একা ছেড়ে দাও, মানে আমার ঠিক ভাল লাগছে না, মানে আমাকে ঘাঁটিও না। তো তাও আমি ব্লগ করেছি, ব্লগ করব যাতে আমার মন খারাপটা এত না হয়। সুদীপ্তদা বাবুয়া মেয়ে যা আসলে পরে আরও বেশি মজা হতো। আজকে তাহলে এখানেই এন্ড করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, ভালোবাসাই থেকো, আর যার যা মন খারাপ আছে, যে খারাপ লাগাগুলো আছে সেগুলো থাকুক, সেগুলো আস্তে আস্তে আমরা সবাই কাটিয়ে ওঠার চেষ্টা করি, কারণ লাইফ তো চলতেই হবে, থেমে থাকার তো কোনো উপায় নেই। গুড নাইট, টাটা।